আসসালাম ওয়ালাইকুম এভরি এএনপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আর একটি রেসিপি দেখার জন্য ফুলকপি আর ব্রোকলি দেখে আপনারা কি ভেবেছেন কি তৈরি করব আমি তাই তো ফুলকপি আর ব্রোকলি দিয়ে আজকে ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো সবসময় একঘেয়ে আমি ফুলকপি আর ব্রোকলি দিয়ে তরকারি খেতে কিন্তু ভালো লাগে না তো তার জন্য আমি কিছু ফুলকপি এখানে ডাটা ফেলে ফুলের অংশগুলো নিয়েছি আর কিছু ব্রোকলি নিয়েছি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি গরম পানিতে দিব গরম পানি দিলে হবে কি ফুলকপি বা ব্রোকলির ফাঁকে ফাঁকে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে চাইলে আপনারা এই ফুলকপি এবং ব্রকলি চুলায় পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করেও ভর্তা বানিয়ে খেতে পারবেন তো আমি একটু অন্যভাবে ভর্তাটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে ব্রোকলি এখন এই ব্রোকলিগুলোকেও কিন্তু আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখব এই ব্রকলি এবং ফুলকপির যে ফুলগুলো তার ফাঁকে ফাঁকে কিছু কিছু পোকা দেখা যায় মাঝে মাঝে সব সময় না তারপরও আমাদের একটু সাবধান হয়ে খেয়ে নেওয়াই ভালো তো এই তো দেখেন ফুলগুলো আমি একটু উল্টে পাল্টে গরম পানিতে ডুবিয়ে দিচ্ছি আমি এই ফুলকপি এবং ব্রকলি আজকে পানি দিয়ে সিদ্ধ করব না আমি এটা ভাপে সিদ্ধ করব তো চুলায় একটি পাত্রে পানি দিয়ে আমি আমার একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এখানে একটা লেভেলে আমি ফুলকপি দিচ্ছি এবং আরেকটা লেভেলে আমি ব্রকলিগুলো দিয়ে সিদ্ধ করে নিব তো এই তো ফুলকপি দেওয়া শেষ এখন আমি এর উপর আরেকটা স্ট্রেনার দিয়ে ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রোকলিগুলো থেকে কিন্তু এখনও ধোয়া উঠছে অর্থাৎ আমি গরম পানি থেকে উঠিয়ে তারপরে সিদ্ধ করছি আমি কিন্তু কাটা বাছা করার পরেই এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আপনারাও তাই করবেন তো দশ মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি ফুলকপি এবং ব্রকলিগুলোকে উঠিয়ে নিব আমি একটু দেখাচ্ছি আপনাদের কতটা সেদ্ধ হয়েছে আসলে কিন্তু দশ মিনিটে খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি সেদ্ধ করা লাগবে না যেহেতু আমি এটাকে ভর্তা করব। আর ভর্তা কিন্তু খুব মিহিন একদম আলু ভর্তার মতো করলেও ভালো লাগে না একটু আস্ত আস্ত থাকবে সেটাই ভালো লাগে আমার কাছে তো আলু ভর্তাটাও খুব বেশি মিহিন করলে ভালো লাগে না এই যে দেখেন ফুলকপিগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি চামচ দিয়ে ধরতেই এটা ভেঙে যাচ্ছে অর্থাৎ এ অবস্থায় আমি ভর্তাটা বানিয়ে নিব। এবার আমি চুলা একটি ফ্রাই প্যান দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি চাইলে আপনারা এখানে কিছু কাঁচামরিচ এবং কিছু শুকনো মরিচ দিতে পারেন আবার যারা শুকনো মরিচ খেতে পছন্দ করেন না তারা কাঁচা মরিচগুলোকে ভেজে ভর্তা বানাতে পারেন যেহেতু ভর্তার মরিচ তাই আমি একটু সরিষার তেল দিয়ে মরিচগুলোকে ভেজে নিচ্ছি আর দিব কিছু দেশি রসুন অর্থাৎ যে এক কোষের রসুনগুলো পাওয়া যায় সেগুলো আমি কিনে আনি শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য এখন এই রসুনগুলোকেও আমি ভেজে নিচ্ছি হাতে কচলানো ভর্তার মধ্যে যদি আপনারা একটু রসুনও দিয়ে দিতে পারেন তাহলে ফ্লেভারটা খুবই অন্যরকম হয় আমি আজকে দুই আইটেমের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব তবে সবচেয়ে বেশি মজাদার ভর্তা হয়েছিল ব্রোকলির ভর্তাটা ব্রোকলি কি সাধারণত আমরা খুব একটা খেতে চাই না মাঝে মাঝে স্যুপ তৈরি করে খাওয়া যায় বা ফ্রায়েড রাইস সবজি এ জাতীয় রেসিপিতে চলে কিন্তু মাছ দিয়ে কখনো রান্না করে আমার কাছে ভালো লাগে না তবে ভর্তা বানিয়ে খাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে ব্রোকলি দিয়ে ভর্তা খাওয়াটা সবচেয়ে বেশি সুস্বাদু আপনারা আমার মতো চেষ্টা করে খেয়ে দেখবেন তারপর আমার কমেন্ট বক্সে জানাবেন তো আমার রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি রসুন এগুলো একটু লবণ দিয়ে কুচলে নিব। রসুনগুলোকে আমি দেখেন কিভাবে আঙ্গুল দিয়ে সবগুলো টিপে টিপে কষলে নিচ্ছি এটা চাইলে আপনারা চাকু দিয়েও করতে পারবেন তবে আমি যেহেতু হাত দিয়ে ভর্তাটা কসলাবো তাই আমি সব কিছু হাত দিয়েই করে নিচ্ছি ভিওয়ার্স এই ভর্তা কসলাতে কষলাতে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এতদিন যাবৎ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আসেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার আমি শুকনামরিচগুলোকে দিয়ে তারপরে আরেকটু ভেঙে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ দেয় পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি বা ভিডিও তৈরি করার জন্য তো ভর্তা কষলাবো এটা হাত দিয়ে কষলালেই সবচেয়ে বেশি সুস্বাদু হয় তো বেশ পরিমাণের সরিষার তেল এখানে আমি দিয়ে দিচ্ছি যে কোনো ভর্তা রেসিপিগুলোতে কিন্তু সরিষার তেলটা বেশি লাগে আর কিছু ধনেপাতা পাতা কুচি আমি এখানে ব্যবহার করব এখন ধনে পাতা সহ পেঁয়াজ রসুন এবং মরিচগুলো সরিষার তেল দিয়ে খুব ভালো মতো কষলে নেব ভর্তা যত বেশি কষলাবেন তত বেশি কিন্তু সুস্বাদু হবে এটা সবারই জানা এখন আমি এখান থেকে অর্ধেকটা উপকরণ সরিয়ে রাখব তো প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে আমি এই উপকরণগুলোর সাথে মিশিয়ে নিব অর্থাৎ কষলে নিব লবণটা এই সময় চেক করে দিবেন যেহেতু আমি প্রথমেই বেশ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যদি লবণ লাগে তাহলে আলাদা করে একটু লবণ দিয়ে নেবেন তো আমার ফুলকপির ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে সবসময় এক গেমি আমি ভাজি বা তরকারি না খেয়ে মাঝে মাঝে এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন আসলে রুচির পরিবর্তন হয় তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ফুলকপির ভর্তাটা তো এবার আমি এটা এক পাশে রেখে আমি ব্রোকলির ভর্তাগুলোকে কষলে নিব তো এই তো প্রথমে নিয়ে নিচ্ছি ব্রোকলিগুলো তারপরে আমি যে উপকরণটুকু সরিয়ে রেখেছিলাম অর্থাৎ অর্ধেকটা উপকরণ আমি সরিয়ে রেখেছিলাম একটি পাত্রে সেগুলো দিয়ে দিচ্ছি আর ব্রকলিগুলোকে একটু ভেঙে নিচ্ছি আলতো করে খুব বেশি জোরে কিন্তু ভাঙব না কারণ খুব বেশি ভর্তাটা মসৃণ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না যে কোনো ভর্তাই একটু অমসৃণ থাকলে ভালো লাগে এটা আপনাদের সবারই জানা তো এই তো আলতো হাতে আমি এই ভর্তাটাকেও একটু কষতে নিলাম দেখলেন তো কত সহজেই কিন্তু এই ব্রোকলি ভর্তা করে নেওয়া যায় সবসময় কিন্তু ব্রোকলির এক রেসিপি খেলে ভালো লাগবে না তাই মাঝে মাঝে এভাবে একটু ভর্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে ভর্তাগুলো আমি আশা করছি আমার আজকের এই দুটো ভর্তা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলের পাশে নেয় তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য সব শেষে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে ভালো থাকবেন সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ